ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি থানা এলাকায় ভুল্লি প্রেস ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে রোববার বিকেল পাঁচটায় প্রধান অতিথি হিসেবে ভুল্লি সোনালী ব্যাংকের পাশে খায়রুল ইসলাম মার্কেটে ভুল্লি প্রেস ক্লাব ও এর অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভুল্লি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টো জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রহসানুল হক তুষার জেলা যুবলীগের দপ্তর সম্পাদক এস এম শাওন চৌধুরী ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মনসুর আলী সাধারণ সম্পাদক লুথুর রহমান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ও বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এবং হুল্লি থানাধীন পাঁচটি ইউপির চেয়ারম্যানরা সহ স্থানীয় সাংবাদিকরা এ সময় আমন্ত্রিত অতিথির শুভেচ্ছা বক্তব্যে সাংবাদিকতা একটি মহান পেশা উল্লেখ করে সাংবাদিকদের নিরপেক্ষ ও সংবাদ প্রকাশ করার আহ্বান জানান এবং দলবল নির্বিশেষে সকলে ভুল্লি প্রেসক্লাবকে সহযোগিতা করার আশ্বাস দেন তারা